কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ হজম হয় না। ব্যবহারটা ঠিক রাখলে বন্ধুর অভাব হয় না, হোক সোশ্যাল মিডিয়া বা হোক সেটা বাস্তব জীবনে। অভিনয় করা মানুষগুলো সুখে থাকে, আর মন থেকে যারা ভালোবাসে তারা কষ্ট পায়। প্রতিদিন নির্দিষ্ট একজনকে মিস করাটা কোনো বাজে অভ্যাস না, এটাই ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। জীবনে একটা জিনিস সবচেয়ে কম আসবে, সেটা হলো সুযোগ। তাই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব বেশি জরুরি। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই দেখা যায় যে শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা বেশি। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার সামনে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে পড়ে খাবারের উপর চোখের জল ফেলে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। ঠকতে ঠকতে বোকা মানুষটাও একসময় বুঝতে শিখে যায় যে কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করছে। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে তোমার কষ্টের মূল্য বুঝবে। চেহারা নয়, চরিত্র এডিট করুন, জীবনটা সুন্দর হয়ে যাবে। শাসন করুন, কিন্তু কখনোই নিজের স্ত্রীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না। কারোর জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার গল্পটা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হওয়ার গল্পটাও অনেক ভয়ানক। যদি কেউ অবহেলা করে তবে তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন। সময়কে দেখা যায় না, কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা সম্ভব নয়। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। ভুল করে যদি ভুল ট্রেনে উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাওয়া উচিত, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ঠিক একইভাবে ভুল মানুষের সাথে সম্পর্ক থাকলে যত দ্রুত সম্ভব সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। সম্পর্কের বয়স যত বাড়বে তোমাকে তোমার ফিরে আসা তত বেশি কষ্ট হবে। যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না, যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, যে তোমাকে মনে রাখে তাকে ভুলে যেও না। যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশা করো না। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। গুণ দেখে সম্মান করো, ধন সম্পদ দেখে নয়। বিয়ে করতে হলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে এই সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে।